নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 টু 2023 টানা এক বছর আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে আপনার কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আগত। ডায়েরিতে নোট করে নিন, আপনি বিশ্বরাশির মানুষ, বৃহস্পতি যে 13 এপ্রিল 2022 রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে একাদশভাবে বৃহস্পতির ভ্রমণ। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু সুদিন আগত। ডায়েরিতে নোট করুন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকবে এই ভিডিওতে। বৃহস্পতি আমাদেরকে কী দিয়ে থাকে? বৃহস্পতি আমাদেরকে জ্ঞান, আপনার শিক্ষা, সন্তান সুখ, বিবাহ, আপনার ব্যবসা, অর্থ, সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির আন্ডারে কিন্তু আছে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতি অবস্থান কোন পজিশানে আছে, সেটা কিন্তু দেখা একান্তই দরকার। এখানে কোনো প্রশংসা করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি না, এই ভিডিওটি বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। অর্থাৎ এই যে 12 বছর পর মীন রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, এবং টানা এক বছর 2022 টু 2023 এক বছর থাকবে, কি বিশ্বরাশির মানুষ কি ফল পাবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু তার মাঝে কিন্তু আবার বকরি কিন্তু হবে, এই বকরির উপরেও কিন্তু আমি কিন্তু ভিডিও দিব। দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। অ্যাস্ট্রো এডুকেশন ছাড়া আমার কোনো চ্যানেল নেই। অর্থাৎ অ্যাস্ট্রো এডুকেশন থেকে যে চ্যানেল ভিডিওগুলো বেরাবে সেটি জানবেন কৌশিক রায়ের ভিডিও। অনেকে কনফিউশন হয়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে থাম্বনেলের ক্ষেত্রে কনফিউশন হয়ে যাচ্ছেন যে এটি আপনার ভিডিও দেখলাম। একমাত্র অ্যাস্ট্রো এডুকেশনই হচ্ছে কৌশিক রায়ের চ্যানেল। এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আবার মাঝে সাঝে কমেন্টস আসছে, তো আপনাদেরকে এটি আমি বললাম। এবার আলোচনাটা শুরু করি। দেখুন, বৃহস্পতি কী দিবে এই টানা এক বছর? দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন, এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দায়িত্ব নিয়ে কাজ করি, এবং যে জায়গাটা সমস্যা আছে সেই জায়গাটা সমস্যার পাশাপাশি কিন্তু বিশ্বের সমাধানের পথ কিন্তু তৈরি করে দিয়েছে। একাদশভাবে বৃহস্পতির ভ্রমণে একাদশ ভাব আমাদের লাভ, লাভ আমাদের আসবে, ইনকাম গেন আমাদের করবে, রোজগারটা বৃদ্ধি হবে। বিশ্বরাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে রোজগার বৃদ্ধি কিন্তু হবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা পাওয়া, যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, দীর্ঘদিন মানে কর্মহীন হয়েছিলেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু বিশ্বরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই এপ্রিলের মাস থেকে আপনাদের কিন্তু হতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে, কারণ একাদশভাবে বৃহস্পতি দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, দুহাত ভরে ধন দিবে, অপার ধন। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু অপার ধনবর্ষা আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। দেখুন, বৃহস্পতি, আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা সে ভাবগুলো গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু করে। দেখুন, আপনাদের থার্ড হাউসের দৃষ্টি পড়ছে, থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশান, থার্ড হাউস হচ্ছে অনলাইন। এই জায়গাটা দেখুন, আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন। কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, বিদেশের সাথে যুক্ত আছে আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আসবে। মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা এ সময় পাবেন, থার্ড হাউসের দৃষ্টি।
এবং আপনাদের কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু এ সময় আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। দীর্ঘদিন আটকিয়ে আছে এমন কাজগুলো কিন্তু আপনাদের এ সময় সম্পন্ন কিন্তু হবে বিষয়রাশির ক্ষেত্রে। এবং সরাসরি আপনাদের পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। দেখুন পঞ্চম ভাবের উপর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কী বার্তা বহন, পঞ্চম ভাব সন্তানের জায়গায়, যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আপনি বিশ্বরাশি মানুষ, সন্তান ক্ষেত্রে সন্তান প্রাপ্তি এবং এর পাশাপাশি সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এর সাথে সাথে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে দুর্দান্ত আপনারা প্রফিট পাবেন। জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা প্রফিট পাবেন। এবং প্রেমজ সম্পর্ক, পঞ্চম ভাই ভাব আমাদের হচ্ছে প্রেমের ভাব, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আমার এই বিশ্বরাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু আপনাদের সফলতা এই সময় কিন্তু দিবে। অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল দীর্ঘদিন ধরে, পঞ্চমভাবের বৃহস্পতির দৃষ্টি আপনাদের নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি এ সময় করবে। শিক্ষার জায়গাটা, যারা উচ্চ শিক্ষাতে আছে বা আপনারা কোনো লাইনে পড়াশোনা করছেন উচ্চ শিক্ষাতে, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট এগিয়ে কিন্তু থাকবেন। ভাগ্য কিন্তু আপনাদের সাথ আপনাদের দিবে, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। এবং পঞ্চমভাবের উপর দৃষ্টি আকর্ষিক ধনলাভ, পঞ্চমভাব হচ্ছে আকর্ষিক প্রাপ্তির ভাব, আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাবে এই বৃহস্পতির রাশি পরিবর্তন। এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে। দেখুন বৃহস্পতির সপ্তম ভাবে দৃষ্টি আপনাদের দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের এ সময় বাড়বে। সপ্তমভাবে উপর দৃষ্টি দিচ্ছে দৈনিক রোজগারটা আপনাদের বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিয়ের হতে হতে বিয়ের কানেকশান কেটে যাচ্ছে, এই জায়গাটা বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, যোগাযোগগুলো আসবে, বিয়ে ম্যাচিওরড আপনাদের হবে। দীর্ঘদিন বিয়ের জন্য যারা বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের, গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ লিখে নিন, এই আগামী এক বছরের মধ্যে আপনাদের প্রবল বিবাহের যোগ কিন্তু থাকছে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু থাকবে। তবে আমি একটা কথা বলছি যে গ্রহের গোচর না ধরে দুম করে কোন রাশিগুলো কি ভালো হঠাৎ বলে দেওয়া, এটা সম্পূর্ণরূপে কিন্তু জ্যোতিষ নয়। অর্থাৎ কি কারণে হচ্ছে, হোয়াই, কি কারণ, কোন গ্রহ করাচ্ছে, কোন ভাবের উপর, এই জায়গাগুলো কিন্তু এক্সপ্লেন করা একান্তই দরকার। দেখুন আনঝাট কি কথা বলে কোনো লাভ নেই, যেটা বাস্তব গ্রহের গোচর হবে সেটাই কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি। অর্থাৎ এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন মানে দুর্দান্ত লাভ কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে দিবে। তবে বিশ্বরাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনাদের ওভার কনফিডেন্স এটা কিন্তু আপনাদের, দেখুন পজিটিভ যেমন আছে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু আছে। ওভার কনফিডেন্সটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কমাতে হবে, খুব কনফিডেন্স হয়ে যাওয়া বা আপনার ক্ষেত্রে খুব কারো উপর অত্যাধিক বিশ্বাস, এই বিশ্বাসে কিন্তু অমর্যাদা আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ খুব বিশ্বাস করে ফেলছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা এ সময় কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, ধোঁকাবাজিরও জায়গা কিন্তু থাকছে। অধিক বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনারা করবেন না কারো উপর, এখানে কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু আপনাদের করবে। এবং আপনাদের এই 2022-এ 13 এপ্রিল যে বিশ্বরাশির যে আপনাদের একাদশভাবে যে বৃহস্পতির ভ্রমণ এবং থার্ড হাউসের দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনি বিশ্বরাশির মানুষ,
একাধিক ভ্রমণ কিন্তু আপনাদের হবে, দূরযাত্রা এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে, এবং আপনার ঈশ্বরের প্রতি ধর্মের প্রতি আপনার কিন্তু আস্থা বিশ্বাসটা কিন্তু বৃদ্ধি করবে। এই বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের ভ্রমণ যেমন দিবে তেমনি আপনাদের আস্থা বিশ্বাসটাও কিন্তু আপনাদের জন্মাবে ঈশ্বরের উপর, আপনার ধর্মের উপর। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা দেখুন, আপনাদের ইনকামের জায়গাটা, ক্যাশের জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হবে। আমি আবারও বলছি, ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি এ সময় হতে চলেছে। আপনি বিশ্বরাশি মানুষ কী উপায় করবেন? দেখুন, বিশ্বরাশির ক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার কলা গাছে আপনারা জল দিন এবং আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। বিশেষরূপে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন, প্রত্যেক বৃহস্পতিবার আপনারা করবেন, এবং বিষ্ণু সহস্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন বিশেষরূপে কিন্তু এই সময় আপনাদের কর্মের জায়গাটা, বিবাহের জায়গাটা, সন্তানের জায়গাটা, শিক্ষার জায়গাটা, অর্থের জায়গাটা কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।